জার্মানির নর্থ রাইন ফেস্ট ফালেন বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা জানান, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন, রেজওয়ান ইসলাম রাজু, বিশেষ বক্তা ছিলেন মঈনউদ্দিন মঈন, প্রধান বক্তা ছিলেন নুরুদ্দিন মিঠু মিঞ্জু। সভায় সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন মোল্লা, আরও বক্তব্য রাখেন আফজাল হোসেন, সাগর হোসেন, এমদাদ উল্লাহ, হাসান পিন্টু, দেলোয়ার হোসেন সহ আরও অনেকে।